আসলে আপনাদেরকে দেখাবো চাকরিরা চাকরি বানানোর রেসিপি। গ্রাম বাংলা যেটাকে শিক্ষা বলে থাকে, আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ এবং মরিচ কুচি, এটা ভালোভাবে চটকে নেব এবং স্বাদ মতন লবণ দিয়েছি। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা। যেহেতু আমার বাসায় আটা ছিল, আমি এর জন্য শুধু আটা দিয়েই আজকে চাকরিরা চাকরি বানাবো। এটা ভালোভাবে আমি এখন মেখে নেব। এরপর আমি এটা 1 কাপ পরিমাণ পানি রেখেছি, এটা আস্তে আস্তে অল্প অল্প করে ঢেলে দেবো এবং মাখানো। একবারে পানিটা দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে এবং ম্যাটারটা তৈরি করে নিতে হবে। এটা আপনারা ইচ্ছা করলে হাত দিয়ে মেখে নিতে পারেন, তবে আমি এটা সামনে মেখে নিচ্ছি, তবে আমার মনে হয় হাত দিয়ে মাখলে বেশি সুন্দর হবে। খুব অল্প সময়ে সকালে এই নাস্তা আপনারা তৈরি করতে পারবেন, 15 মিনিটেই হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই অতি সহজে নাস্তা তৈরি করার পদ্ধতি। আজকে একটা কাটি মাটি নাস্তা এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ম্যাটারটা বেশি ঘুমাও আবার বেশি পাতলাও হবে না, এটা মাঝারি সাইজে মাঝারি মতন হবে। এতে বাসন ম্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটা 2টা পাত্রে আলাদা করে নেবো। যেহেতু আমি 2টা রেসিপি বানাবো এই জন্য অর্ধেক অর্ধেক করে নেবো 2টা। ঠিক আছে, আমার মেটারটা বেশি ঘন কিংবা বেশি পাতলা হয়নি, মাঝারি মতন হয়েছে। এটা বেশি পাতলা কিংবা ঘন হলে কোনো সমস্যা নেই।
এখন আমি এর থেকে অর্ধেকটা ছিলে রাখবো। যেহেতু এটা আমি ডিম দিয়ে একটা ডিম দিয়ে এবার একটা ডিম ছাড়া বানাবো, সেই জন্য আমি আলাদা বাটিতে এটা তুলে রাখছি। একটার ভিতর দিয়ে দেবো একটা ডিম, এবং এটা ভালোভাবে মেখে নেবো। চুলার উপর নিয়ে নিয়ে এসে একটা নন স্টিক মিডিয়াম আস্তে চুলার আঁচ আস্তে দিয়ে আমি এখন দিয়ে দিয়েছি আমার চাপতি বা চাপড়ি, এটা মেটার্সটা। এখন এটা চাপড়িতে ভালোভাবে সাড়া দিব। চুলার আঁচ লোয়ে রেখে এটা দেবো, না হলে প্যানটা বেশি গরম হয়ে গেলে এটা ছাড়ানো যাবে না। আরে কি হয়েছে, এখন আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দেবো এবং 2 মিনিট পর এটা দেখতে পাচ্ছেন যে হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম সাইজে দিয়েছি, এখন এটা আমি উঠে দেবো। তবে এটা একটু ভাজা ভাজা হলে ভালো হয়, বাদামি কালারের হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করবেন।